শনিবার সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে বাকিংহাম প্যালেস থেকে বের হন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। তার গাড়িবহরকে স্বাগত জানাতে রাস্তায় দাঁড়িয়েছিলেন ব্রিটিশ নাগরিকরা, অনেকে গড সেভ দ্য কিং নামে স্লোগানও দেন। এদিন তার বাসভবনের সামনেও ভিড় জমান শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করেন রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা। সোমবার ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখবেন নতুন রাজা, এরপর যাবেন স্কটল্যান্ডের এডিনবরায়। বালমোরাল ক্যাসেল থেকে নিয়ে এসে সাধারণের শ্রদ্ধার জন্য এডিনবরায় রাখা হবে রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন। এর আগে শনিবার ব্রিটিশ সাম্রাজ্যে নতুন যুগের সূচনা হয়। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে নতুন রাজা হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরপরই কাউন্সিলররা সুর মিলিয়ে বলে ওঠেন গড সেভ দ্য কিং, গড সেভ দ্য কিং, গড সেভ দ্য কিং। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার পর রাজাকে অভিবাদন জানানো হয় বিউগলের সুরে। সুরের মূর্ছনা আর রয়্যাল গার্ড প্যারেডে নতুন রাজাকে স্বাগত জানানো হয়। রাজার সম্মানে দেয়া হয় গান স্যালুট। লন্ডনের হাইড পার্কে 41 বার এবং টাওয়ার অফ লন্ডনে 62 রাউন্ড তোপধ্বনি দেয়া হয়। রাজার শপথ গ্রহণের পুরো প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো রাজার দায়িত্বভার গ্রহণের অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হলো। I, Charles III, by the grace of God of the United Kingdom of Great Britain and Northern Ireland. রাহানুল রানা, সময় সংবাদ।